আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিম কিচেন এন্ড ব্লগ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। সারা বছর যে সবজিগুলো পাওয়া যায় আপনারা সেই সবজিগুলো দিয়ে বানিয়ে ফেলতে পারেন চিকেন চাইনিজ ভেজিটেবল। তো আমি নিয়ে নিচ্ছি কাঁচা পেঁপে, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজকুচি, কাঁচামরিচ, আদা রসুন কুচি, কালো গোলমরিচ, চিকেন। আমি চিকেনগুলোকে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এগুলো হাড় ছাড়া মাংস, আপনারা যে কোনো মাংস নিতে পারেন। এবং নিয়ে নিচ্ছি সয়া সস। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, তার সাথে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে বেশি ব্রাউন করা যাবে না, হালকা ভেজে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এবং তার সাথে কালো গোলমরিচি গুঁড়ো হাফ চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু ভেজে নেব। এখন আমি কেটে রাখা কাঁচা পেঁপে, গাজর কুচিগুলো কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এখন আমি 1 কাপ পানি দিয়ে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে গাজর কাঁচা পেঁপেটাকে আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন। আমি তো কাঁচা ইউজ করছি, সেজন্য এখানে 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পরে ক্যাপসিকাম কুচি আর কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিব। সবগুলো ভেজিটেবল মিক্স করে 2 মিনিটের জন্য ঢেকে দিব। 1টি কাপে 1/2 কাপ পানি নিয়ে 1.5 চামচ কর্নফ্লোর করে ভেজিটেবল অ্যাড করে দিচ্ছি। সয়া সস দিচ্ছি 1 চামচ। এবং কালো গোলমরিচি গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে 1 মিনিট পরে তুলে নিব। এখন পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ঘরে বসে রেস্টুরেন্টের সাথে পারফেক্ট চাইনিজ ভেজিটেবল রেসিপি তৈরি করে নিতে পারেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।